আজ আমরা ক্লাস সিক্স রিভিশন লেসনের অ্যাক্টিভিটি তিনের এ ও বিটা কমপ্লিট করব। তো চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি তিনের এতে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। এখানে যে ব্ল্যাঙ্কগুলো আছে মানে শূন্যস্থান আছে, সেই শূন্যস্থানে একটা করে আর্টিকেল দিয়ে পূরণ করতে বলেছে। দেখো আর্টিকেলকে দুভাগে ভাগ করা হয়, একটা হলো ইনডিফিনাইট আর্টিকেল যেটা হচ্ছে এ বা অ্যান যার মানে হচ্ছে একটি, আর ডেফিনাইট আর্টিকেল যেটা হলো দা যার মানে হচ্ছে টি ট খানাখানি। এই এ বা অ্যান নাউন এক নাউন নাউন যে নাউনের সংখ্যা বা যে কটি আছে সেটাই নির্ণয় করে, আর দা আর্টিকেলটি নাউনকে নির্দিষ্ট করে। তো এবার আমরা ফিল আপ করে নেবো ড্যাশগুলো। এখানে বলছি কি দেয়ার ইজ ড্যাশ আউল অন ড্যাশ ট্রি। তো বলছি কি এখানে যে দেখো যে যে ওয়ার্ড আছে আউল, আউলের যে ও যে যে লেটারটা যে লেটার দিয়ে স্টার্ট হয়েছে সেটা কিন্তু একটা ভাওয়েল আছে। আমরা আগে সবার আগে দেখে নেবো ভাওয়েল কী কী আছে। এ আছে, ই, আই, ও। ভাওয়েল দিয়ে কোনো লেটার স্টার্ট হলে আমরা তার আগে অ্যান বসাই। যেহেতু এখানে আউলের ওটা ভাওয়েল দিয়ে ভাওয়েল লেটার দিয়ে স্টার্ট হয়েছে তাই এখানে আমরা অ্যান বসাবো। আর কি দেয়ার ইজ অ্যান আউল অন ড্যাশ ট্রি, মানে কোনো একটা গাছে বসে আছে এবং গাছটাকে নির্দিষ্ট করছে। তাহলে আমরা বলেছি কি দা কোনো কিছুকে নির্দিষ্ট করে, তো সেই কারণে এখানে দা বসাবো। এবারে আমরা মানাটা দেখে নেবো। দেয়ার ইজ অ্যান আউল অন দ্য ট্রি, তার মানে হলো গাছটির উপরে একটা পেঁচা আছে। দেখো এই গাছটির দায়ের জন্য কিন্তু গাছটির গাছটিকে নির্দিষ্টও করছে এবং যে টি শব্দটা উল্লেখ করছে, কিন্তু দা মানে টি ট খানাখানি। পরের সেন্টেন্সে যাবো। পরের সেন্টেন্স বলছে রিমা ইজ ড্যাশ বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। রিমা হয় বেস্ট, সবচেয়ে বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, সবচেয়ে ভালো মেয়ে ক্লাসের মধ্যে। দেখো যখন সব থেকে সেরা উল্লেখ করবে মানে সকলের মধ্যে থেকে সব থেকেই সেরা বা উৎকৃষ্ট বলে মনে হবে যখন কোনো কিছু, তখন কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হয়। ডিগ্রিকে তিন ভাগে ভাগ করা হয়েছে, সেই তিনটে ভাগের একটি ভাগ হলো হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আর এখানে যে বেস্ট লেখা আছে বেস্ট কিন্তু একটা সুপারলেটিভ ডিগ্রি। যখনই কোনো সুপারলেটিভ ডিগ্রি দিয়ে কোনো আর্টিকেল পূরণ করতে বলবে তখন তার আগে আমরা সবসময় দা বসাবো। তাই এখানে কী হবে, রিমা ইজ দা বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। দেখো এই বেস্টের পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড, কম্পারেটিভ হচ্ছে বেটার, আর সুপারলেটিভ হচ্ছে বেস্ট। তাহলে কি রিমা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। নেক্সট সেন্টেন্স দ্য হাউস ইজ বিসাইড, দ্য হাউস ইজ বিসাইড ড্যাশ গ্যাঙ্গেস। দেখো গঙ্গা একটা নদীর নাম আর গঙ্গায় পৃথিবীতে মাত্র একটিই আছে। তো যখন কোনো কিছু পৃথিবীতে যখন একটাইকে বোঝায় তখন আমরা তার আগে দা বসাই। আর যেহেতু গঙ্গা একটা নদীর নাম, নদ নদীর নামের আগেও দা বসে, তো সেই কারণে এখানে আমরা দা বসাবো। দ্য হাউস ইজ বিসাইড দ্য গ্যাঙ্গেস। এর পরের সেন্টেন্স আছে রবীন্দ্রনাথ টেগর ওয়াস ড্যাশ গ্রেট পোয়েট। রবীন্দ্রনাথ টেগর ছিলেন মহান কবি, রবীন্দ্রনাথ ছিলেন একজন মহান কবি। কারণ এখানে জি যে গ্রেট ওয়ার্ড আছে, গ্রেট যে ওয়ার্ডটা স্টার্ট হয়েছে যে লেটার দিয়ে সেই জি, এটা কিন্তু একটা কনসোনেন্ট। তাহলে আমরা কনসোনেন্ট যখন কনসোনেন্ট দিয়ে যখন কোনো ওয়ার্ড স্টার্ট হয় তার আগে আমরা ইয়ে বসাই, তাহলে এখানে একটা ইয়ে বসবে, রবীন্দ্রনাথ টেগর ওয়াজ আ গ্রেট পোয়েট। চলো এবার আমরা অ্যাক্টিভিটি তিনের বিতে চলে যাব। ফ্রেন্ডস অ্যাক্টিভিটি তিনের বিতে বলছে চুজ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস। মানে এখানে এই যে হেল্প বক্স আছে এই হেল্প বক্স থেকে প্রিপোজিশন চুজ করে এই ড্যাশগুলোকে ফিল আপ করতে বলেছে। এই হেল্প বক্সের মধ্যে যে চারটে সেন্টেন্স আছে, যেহেতু চারটে সেন্টেন্স আছে চারটে হেল্প বক্সের চারটে অপশানের বাইরেও আরও এক্সট্রা ওয়ার্ড দেওয়া আছে। তো আমরা প্রথম থেকে ফিল আপ করে আরম্ভ করব। দেখো এই যে ফ্রম, ফ্রম মানে থেকে, ইন মানে মধ্যে, অ্যাট মানে তে বা প্রতি, আন্ডার মানে নিচে, ইনটু মানে মধ্যে, বিসাইড মানে পাশে, অন মানে উপরে। আচ্ছা এবার আমরা প্রথমটা দেখে নেব। দেখো এখানে লেখা আছে সানডেস। ফার্স্ট সেন্টেন্সে বলছে ড্যাশ সানডেস আই গো ফর সুইমিং, মানে রবিবার করে আমি সাঁতারে যাই, ড্যাশ সানডেস। দেখো এটা হচ্ছে সানডে একটা দিনের নাম বা বারের নাম, বারের নাম যখন বোঝায় তখন তার আগে আমরা অন বসাই। যেহেতু আমাদের হেল্প বক্সে অন আছে তাহলে কিছু অন সানডেস আই গো ফর সুইমিং। তারপরের সানডেস দ্য ফার্মার ইজ সিটিং ড্যাশ দ্য ট্রি, ফার্মারটি বসে আছে গাছটির। দেখো ফার্মার আমরা সাধারণত গাছের নিচেই বসি, তাহলে দ্য ফার্মার ইজ সিটিং অপশানেতে আন্ডার আছে। দেখো আন্ডার আছে, আন্ডার মানে নিচে, তাহলে এখানে আন্ডার বসবে। তাহলে দ্য ফার্মার ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, মানে ফার্ম চাষিটি গাছটির নিচে বসে আছে। এর পরের সেন্টেন্সে বলছে দ্য লেডি ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য বাস স্টপ,
মানে মেয়েটি দাঁড়িয়ে আছে বা মহিলাটি দাঁড়িয়ে আছে ড্যাশ দ্য বাস স্টপে। দেখো এখানে বাস স্টপে, তাহলে এখানে অপশান আছে, দেখেন আমার অপশান আছে ফ্রম, ইন, অ্যাট, আন্ডার, ইন টু, বিসাইড, অন। দেখো এখানে অন হয়ে গেছে, আন্ডার হয়ে গেছে। দেখো এখানে যদি ড্যাশ দ্য বাস স্টপ বলেছে, তাহলে আমাদের এখানে অটোমেটিক্যালি একটা বাংলা মানে চলে আসছে, দ্য লেডি ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য বাস স্টপ, মানে মেয়েটি বাস স্টপে তে দাঁড়িয়ে আছে। দেখো এখানে অ্যাড মানে কিন্তু তে বা প্রতি, তাই আমরা এখানে অ্যাড বসাবো। আবার অ্যাড দিয়ে কী হয়, কোনো ছোট স্থানকে বোঝায়। দ্য লেডি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্টপ। তারপরে আছে কি, দ্য রিভার ফ্লোস ড্যাশ দ্য ভিলেজ, তাহলে নদীটি ফ্লোস বয়ে যায় ড্যাশ দ্য ভিলেজ, মানে গ্রামটির। দেখো এখানে আছে ফ্রম, থেকে, ইন, মধ্যে, অ্যাট, তে, আন্ডার, নিচে, ইনটু, মধ্যে, বিসাইড, পাশে, অন, উপরে। দেখো এই বিসাইড মানে পাশে, তাহলে কি নদীটি বয়ে গেছে গ্রামটির পাশ দিয়ে, তাহলে এখানে বিসাইড বসে যাবে। তো ফ্রেন্ডস এটাই ছিল আজকের টপিক, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।